বন্ধুগণ, ইংরেজি ভাষায় নট এর যত ব্যবহার হয় সকল ব্যবহার কেবল এক জায়গা থেকে এক ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি এখানে হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আরুলকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ইউজেস অফ নট, অর্থাৎ নটের ব্যবহার বাংলা ও ইংরেজি ভাষায় 15-20 ভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এতে সকল ব্যবহার নিচে দেওয়া হলো। এখন লক্ষ্য করুন যে নট সাধারণত অক্সিলারির সাথে নট বসে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়, এটা আমরা সবাই জানি। তারপর বাক্যের শুরুতে কিন্তু নট বসে, দ্যাট মিনস নট অনলি বাট অলসো বসে বাক্য তৈরি করা যায়। তারপর নান দিয়ে, নান কিন্তু নট, নান দিয়ে বাক্য যেভাবে তৈরি করবেন। তারপর ন প্লাস সাবজেক্ট, ন ম্যান, ন টিচার, ন স্টুডেন্ট, এইভাবে হাজার হাজার ন দিয়ে বসে বাক্য তৈরি করা যায়। তারপরে ন আদার ম্যান, নর সাথে আদার ম্যান, ন আদার বয়, ন আদার স্টুডেন্ট, এইভাবে ন আদার দিয়ে যত ধরন বাক্য এই গঠনগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আসেন সাবজেক্টের পরে অক্সিলারি সারাই নট, যেমন হি নট হিজ ব্রাদার লাভস মি ভেরি মাচ, তার ভাই নয় সে আমাকে খুব ভালোবাসে, এই জাতীয় বাক্য নট বসে। তারপর আসেন বাট নট, বাট নট অর্থাৎ হি বাট নট হিজ ব্রাদার, সে আমাকে খুব ভালোবাসে তবে তার ভাই নয়। হি বাট নট হিজ ব্রাদার লাভস মি ভেরি মাচ। হ্যাঁ বন্ধুগণ, নট বাট, বাট নট দিয়ে বাক্য তৈরি করা। তারপর আসেন নট অনলি, নট অনলি দিয়ে সাবজেক্টের পর নট অনলি বসে যেভাবে বাক্য তৈরি করবেন। তারপর আসেন ভার্বের পর নট অনলি দিয়ে যেভাবে বাক্য তৈরি করা যায়। তারপর হলো অবজেক্টে করে নট বসে যেভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন অর নট, অর্থাৎ অর নট যেভাবে বাক অবজেক্টে করে বসে বাক্য তৈরি করা যায়। তারপর আসেন নট টু বা নট টু বি দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন সাবজেক্টের আগে বসে। তারপর আসেন টু ডু অর নট টু ডু ইজ ইর ম্যাটার, করা না করা তোমার ব্যাপার। অর্থাৎ এখানে ভার্ব অর নট টু ভার্ব, ভার্ব অর নট টু ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব নট নট টু ভার্ব, এইভাবে কীভাবে যেভাবে পড়বেন। আর তারপর আসেন ওয়াইডার অর নট দিয়ে যেভাবে বাক্য হয়। তারপর আসেন এখানে অবজেক্টে করে নট বসে অনেকভাবে বাক্য তৈরি করে পড়া যায়। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে নট, নট এর ব্যবহার 15-20 ভাবে, অর্থাৎ 20টি ক্ষেত্রে নট বসে ব্যবহার হয়, দ্যাট মিন্স নেগেটিভ বাক্য হয়। যা পড়বেন হিসাব নিকাশ করে পড়ুন বন্ধুগণ, সমস্ত জীবনের জন্য পড়ুন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আর এটাই বিশ্বাস করুন, ক্লাস 2-20 পর্যন্ত আমরা নটের ব্যবহার, যত ধরনের ব্যবহার দেখতে পাই সকল ব্যবহার কেবল এক জায়গায় এ একটি বইটি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে এদের বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে ভিডিও দেওয়া হবে। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।